হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপটিমিজম লাইভ। আমি সৌরভ এসে গেছি আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে, যে টপিকটা আমাদের অপটোমেট্রি সায়েন্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তো তোমরা টাইটেল, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তো হাইপারমেট্রোপিয়া হচ্ছে একটা এক ধরনের রিফ্র্যাক্টিভ এরার, ঠিক আছে, যেটা যে কারণের জন্য আমাদের ব্লারিং অফ ভিশন, অর্থাৎ আমরা আমাদের দেখতে না পাওয়ার যে সমস্যাগুলো, ঠিক আছে, নর্মালি দেখতে না পাওয়ার সমস্যা অনেক রকম হতে পারে, কিন্তু মানে এটা একটা অপটিক্যাল রিজন, যেটা একটা আন্ডার ক্লিনিক্যাল কন্ডিশন, যেখানে আমাদের ব্লারিং অফ ভিশন বা চোখের যে দৃষ্টি কম, ঝাপসা দেখার যে প্রবণতা, সেটা দেখা যায় পেশেন্টদের মধ্যে। তো হাইপারমেট্রোপিয়া তাহলে কি? হাইপারমেট্রোপিয়া হচ্ছে এক এক ধরনের এমেট্রোপিয়া, ঠিক আছে। এমেট্রোপিয়া কেন? কারণ এটা এটা একটা রিফ্র্যাক্টিভ এরার। আমাদের যে রিফ্র্যাক্টিভ এরার যেগুলো হয়, অর্থাৎ মানে রিফ্র্যাক্টিভ এরার থেকে যে আই ডিজিজ গুলো হয়, রিফ্র্যাক্টিভ এরার থেকে, অর্থাৎ যেটাকে বলা হয় এমেট্রোপিয়া, এমেট্রোপিয়া সেগুলো হচ্ছে মায়োপিয়া, আজকে যেটা আমরা পড়বো হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া অ্যান্ড অ্যাস্টিগম্যাটিজম। মেনলি এই তিন ধরনের আছে, ঠিক আছে। এগুলো ছাড়াও আরো কিছু আছে, অ্যানিসোমেট্রোপিয়া আছে, অ্যানিসাইকোনিয়া, এরকম আরো কিছু মানে রিফ্র্যাক্টিভ এরার জনিত আমাদের চোখের সমস্যা আছে। তো মেনলি সব থেকে এই তিনটে টপিকের উপর বেশি ডিসকাশন করা হয়, তো তোমাদের সিলেবাসে রয়েছে। তো হাইপারমেট্রোপিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটাকে বলবো এমেট্রোপিয়া। আর এটা বলার সাথে সাথে আর একটা টার্ম তোমাদের বলে দিই, যেটা হচ্ছে ইমেট্রোপিয়া, ইমেট্রোপিয়া অর্থাৎ নো রিফ্র্যাক্টিভ এরার, নো রিফ্র্যাক্টিভ এরার। যদি এক কথায় বলতে পারি, যে যে পেশেন্টের কোনো রকম এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো অপটিক্যাল এড, ঠিক আছে, যার কোনো সাহায্য লাগবে না, সে নর্মাল আই, অর্থাৎ তার নর্মাল যে চোখ আছে সেই চোখ দিয়ে সে পরিষ্কার দেখতে পায়, তার কোনো না চশমা লাগবে, না তার কোনো কন্ট্যাক্ট লেন্স লাগবে, না তার চোখে কোনো রকম লেন্স বসাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, যেটাকে আমরা বলবো নর্মালি ইমেট্রোপিয়া, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা হাইপারমেট্রোপিয়া নিয়ে পড়বো। তো হাইপারমেট্রোপিয়া হচ্ছে যে এটা এক ধরনের রিফ্র্যাক্টিভ এরার, হ্যাঁ, এটা এক ধরনের হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ এরার, ইন উইচ প্যারালেল রেজ অফ লাইট, প্যারালেল রেজ অফ লাইট কামিং ফ্রম ইনফিনিটি কাম টু এ পয়েন্ট ফোকাস বিহাইন্ড দ্য রেটিনা ওয়েন অ্যাকমোডেশন ইজ রিল্যাক্সড, ঠিক আছে। তো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট করে আমরা দেখব। তো আমাদের এটা হচ্ছে আইবল, এটা হচ্ছে আমাদের আইবল, প্যারালাল রেস, অর্থাৎ প্যারালাল রাইট লাইট লাইট রেস কামিং ফ্রম ইনফিনিটি থেকে আসছে, এবং সেটা আমাদের প্রথমে কর্নিয়াতে রিফ্র্যাকশন হয়, ঠিক আছে, তারপরে আমাদের ক্রিস্টালাইন লেন্স থাকে, সেইখানে রিফ্র্যাকশন হয়, হবার পরে যখন সে ফাইনালি ফোকাস হচ্ছে, সেই ফোকাসটা হচ্ছে বিহাইন্ড দ্য রেটিনা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে রেটিনা, অর্থাৎ আর দিয়ে আমি ডিনোট করলাম, এবং এফ হচ্ছে ফোকাস, অর্থাৎ ফোকাসটা আমার পড়ছে রেটিনার পিছন দিকে, ঠিক আছে। তো এই এই ঘটনাটাকে বলা হয় আমাদের হাইপারমেট্রোপিয়া, এবং তার সাথে যেটা তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে অ্যাকমোডেশন ইজ রিল্যাক্সড বা অ্যাকমোডেশন ইজ বিং অ্যাট রেস্ট। কেন বলবো? কারণ অ্যাকমোডেশন হচ্ছে আমাদের লেন্সের তার নিজের যে কার্ভেচার সেটাকে চেঞ্জ করার পদ্ধতি বা চেঞ্জ করার ক্ষমতা, সরি, নট পদ্ধতি, ক্ষমতা, অর্থাৎ
অ্যাবিলিটি টু চেঞ্জ দ্য কার্ভেচার অফ দ্য লেন্স, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে অ্যান্টেরিয়ার কার্ভেচার অফ লেন্স। আমাদের যে ক্রিস্টালাইন লেন্স আছে, এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন লেন্স, যেটা আমাদের চোখে আছে, যেটা ওয়ান অফ দ্য রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ আওয়ার আই। তো সেটা তার নিজের যে কার্ভেচার সে চেঞ্জ করছে, এবং সেই চেঞ্জ করার ক্ষমতা সেটাকে অ্যাকোমোডেশন বলে। কিন্তু এবার সে কখন চেঞ্জ করবে, যখন দেখছে যে রেটিনাতে ফোকাস হচ্ছে না, রেটিনাতে ফোকাস করতে হবে, তখন লেন্স তার নিজের কার্ভেচার চেঞ্জ করছে, করে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ করে দিচ্ছে, যাতে করে কি হচ্ছে যে এই ফোকাসটা যাতে রেটিনায় পড়তে পারে। যদিও সেটা সব ক্ষেত্রে লেন্স সাকসেসফুল হতে পারে না, তো সেক্ষেত্রে অন্য ম্যাটার। এটাও আমাদের এই হাইপারমেট্রোপিয়াতে আমরা ধীরে ধীরে দেখব যে একটা নির্দিষ্ট লিমিট অবধি কিন্তু এই অ্যাকোমোডেশন কাজ করে, তারপরে কিন্তু অ্যাকোমোডেশনও কাজ করে না, বাট সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো। তো অ্যাকোমোডেশন হচ্ছে লেন্সের তার নিজের কার্ভেচার চেঞ্জ করার ক্ষমতা। এইবারে অ্যাকোমোডেশনকে রিল্যাক্স রাখতে হবে, অর্থাৎ নর্মাল আই, মানে এটা তো আমি বুঝতে পারছি না না আমাদের নর্মাল আই এর কি কন্ডিশন আছে, যে সেটা হাইপারমেট্রোপিক আই বল না মায়োপিক আই বল, সেটা বুঝতে গেলে আমাকে অন্য কিছু সাহায্যকে বন্ধ করতে হবে। তো এখানে লেন্স সাহায্য করছে অ্যাকোমোডেশন করে, তো সেটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ তার মানে এই কথাটা আমাকে বলতেই হবে যে অ্যাকোমোডেশন ইজ রিল্যাক্সড বা অ্যাকোমোডেশন বিং এট রেস্ট, অ্যাকোমোডেশনটা থাকা যাবে না। সেই অবস্থাতে আমি যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে লাইট রেসটা ফোকাস হচ্ছে বিহাইন্ড দ্য রেটিনা, যেটাকে বলবো আমরা হাইপারমেট্রোপিয়া। এবার ইটিওলজি, অর্থাৎ কি কি কারণে হতে পারে। ফার্স্ট হচ্ছে অ্যাক্সিয়াল হাইপারমেট্রোপিয়া অকার্স ডিউ টু শর্ট অ্যাক্সিয়াল লেন্থ অফ আই বল। তো নর্মালি আমাদের আই বলের লেন্থটা হওয়া উচিত ছিল, মানে আই বলটা আমাদের এই যে ফোকাস, তো ফোকাসের ওপর দিয়ে যদি এইভাবে যেত, তাহলে সেটা আমাদের নর্মাল আই বল হতো, ঠিক আছে। কিন্তু দেখা গেছে আমাদের আই বলটা কি হয়েছে, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার, অর্থাৎ অ্যাক্সিয়াল লেন্থ কিন্তু ছোট। নর্মাল আমাদের অ্যাক্সিয়াল লেন্থ হচ্ছে 24 মিলিমিটার, তো 24 মিলিমিটার থেকে কম আছে অ্যাক্সিয়াল লেন্থ, সেই জন্য আমাদের ফোকাসটা পিছনে পড়ছে। লেন্স তো তার নর্মাল আছে, লেন্স তার যেখানে ফোকাস করা সেখানেই করছে, কিন্তু যেহেতু রেটিনা এগিয়ে এসেছে সেই জন্য পিছনে পড়ছে, তো সেটা একটা কারণ। নেক্সট হচ্ছে কার্ভেচার হাইপারমেট্রোপিয়া ইজ ডিউ টু ফ্ল্যাটেনিং অফ কার্ভেচার অফ কর্নিয়া অর লেন্স। তো এখানে কার্ভেচার অর্থাৎ কার্ভনেস, এই যে ধরো লেন্স, লেন্সটা কিরকম হয়, এরকম লেন্স হয়, কার্ভেচার যত বাড়বে তত হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার কমবে, ঠিক আছে। কার্ভেচার বাড়বে যত, রেডিয়াস অফ কার্ভেচার কমবে। তো এখানে কার্ভেচারটা কম আছে, তো কার্ভেচারটাকে যদি আমি বাড়ানো হয়, তাহলে কি হবে, লাইটটা যেখানে ফোকাস পড়ার কথা ছিল দূরে, এটা এখানে দূরে পড়বে। যদি আমি এটাকে বাড়িয়ে দিই, তাহলে যদি এইখান, যদি এখন লেন্সটা এরকম মোটা হয়ে যায়, তাহলে কি হবে, আমার ফোকাসটা এগিয়ে পড়বে, সামনে পড়বে, এই জায়গাটা এগিয়ে আসবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাকে বলছে যে ফ্ল্যাটেনিং অফ কার্ভেচার, অর্থাৎ কার্ভেচার কমছে এখানে, তাহলে কার্ভেচার যত কমবে তত ফোকাস পিছিয়ে পড়বে, তাহলে সেই রেটিনার থেকে পিছিয়ে যাবে। তো এটাও একটা কারণ হতে পারে, হয়তো আমাদের অ্যাক্সিয়াল লেন্থ 24 মিলিমিটারই আছে, কিন্তু লেন্সের কার্ভেচার বা কর্নিয়ার কার্ভেচার কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ফ্ল্যাটেনিং হচ্ছে, যার ফলে কি হচ্ছে, ফোকাস বিহাইন্ড দ্য রেটিনা পড়ে যাচ্ছে, তো সেটা একটা কারণ। 3 নম্বর হচ্ছে ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া রেজাল্ট ফ্রম ডিক্রিজ ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ক্রিস্টালাইন লেন্স, ঠিক আছে। তো যত এটা ঠিক, অর্থাৎ এই ফ্ল্যাট, একটু আগে যেটা বললাম না যে কার্ভেচার কমছে অর্থাৎ ফ্ল্যাটেনিং হচ্ছে, তো কার্ভেচার যত কমবে তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কমবে, আবার কার্ভেচার যত বাড়বে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বাড়বে, ঠিক আছে। তো মোটা যত হবে, লেন্স যদি মোটা হবে, কর্নিয়া যদি মোটা হয়, তাহলে সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যাবে, আর যদি পাতলা হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত কমবে, তাহলে তত পিছিয়ে পড়বে ফোকাসটা, আমার রেটিনার পিছনে পড়বে, তো সেক্ষেত্রে আমার হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করবে। তো সেই চেঞ্জটা, অর্থাৎ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হওয়ার জন্য যে হাইপারমেট্রোপিয়া, তাকে বলবো আমরা ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া। আর কি হতে পারে, পোস্টেরিয়ার ডিসপ্লেসমেন্ট অফ লেন্স ফ্রম ইটস নর্মাল, নর্মালি যেখানে আছে, ধরো নর্মাল আমার 24 মিলিমিটার অ্যাক্সিয়াল লেন্থ আছে, লেন্স তার নিজের যেখানে বসার থাকার কথা সেখানে আছে, কর্নিয়া আছে, তো আমার নর্মাল সেটা ইমেট্রোপিয়া হবে, অর্থাৎ কোনো রিফ্র্যাক্টিভ থাকবে না। কিন্তু মনে মনে ইমাজিন করো, যদি লেন্সটাকে একটু পিছিয়ে দেওয়া হয়, পিছিয়ে যায়, তাহলে কি হবে, ফোকাসটাও তার সাথে সাথে পিছিয়ে যাবে,
তাহলে সেটা পড়বে কোথায়? রেটিনার পরে গিয়ে পিছনে, তাহলে সেটা আবার একটা হাইপারমেট্রোপিয়া। তার এই পোস্টেরিয়ার ডিসপ্লেসমেন্ট অফ লেন্স, হ্যাঁ, ফ্রম ইটস নর্মাল পজিশন, সেটাও কিন্তু কি করবে, দ্যাট রেজাল্টস ইন ইনটু বা রেজাল্টস ইন ডেভেলপিং হাইপারমেট্রোপিয়া। ওকে, নেক্সট, আদার কজেস অফ হাইপারমেট্রোপিয়া আরো অনেকগুলো কারণে হতে পারে, যেমন হচ্ছে অ্যাবসেন্স অফ লেন্স, যেটাকে আমরা বলবো অ্যাফেকিয়া, অ্যাফেকিয়া বলতে পারি, ঠিক আছে, অ্যাবসেন্স অফ লেন্স, ওভার কারেকশন অফ মায়োপিয়া, অর্থাৎ কি, আমাদের মায়োপিয়ার যখন কারেকশন করা হয় সেখানে আমাদের কনকেভ লেন্স লাগে, অর্থাৎ মাইনাস পাওয়ার লেন্স দিয়ে করা হয়। তো সেখানে ধীরে 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 আমরা কি করছি, পাওয়ারটাকে বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা পয়েন্ট আসবে যেখানে আমার রিফ্র্যাক্টিভ এরার, মায়োপিয়া কারেক্ট হয়ে যাবে। কিন্তু যদি তার থেকেও বেশি আমার মাইনাস পাওয়ার বা কনকেভ লেন্স আরো চাপানো হয়, তাহলে কিন্তু কি হবে, তার মানে সেই ফ্ল্যাটেনিং অফ লেন্সের দিকে চলে গেল, মানে একটা অ্যাপারেন্টলি ফ্ল্যাটেনিং অফ লেন্স হয়ে যাচ্ছে। কারণ কনকেভ লেন্স কি, সেখানে কার্ভেচার কম আছে, কনকেভ, আর কনভেক্সে কার্ভেচার বেশি থাকে, আর কনকেভ লেন্সে হচ্ছে কার্ভেচার কম থাকে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার ফোকাস কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওভার কারেকশন মায়োপিয়ার ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করতে পারে। প্যারালিসিস অফ অ্যাকমোডেশন, সেটা হচ্ছে যে যখন কিছু ক্ষেত্রে, এই যে প্যারালিসিস অফ অ্যাকমোডেশন, এইটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাকমোডেশন হাইপারমেট্রোপিয়াকে কারেক্ট করে দেয়। আমি কি বললাম যে অ্যাকমোডেশন হলো লেন্স তার নিজের কার্ভেচার চেঞ্জ করার ক্ষমতা। এবার যখন দেখছে আমার আই বলের লেন্থ, সাপোজ আই বলের লেন্থ আমার নর্মালের থেকে কম আছে, তার মানে আমার অ্যানাটোমিক্যালি আমার অ্যাক্সিয়াল হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করছে। তো সেইখানে লেন্স কি করবে, চেষ্টা করবে নিজের কার্ভেচারকে চেঞ্জ করে রিফ্র্যাকটিভ ইন্ডেক্সকে বাড়িয়ে দিয়ে সেই ফোকাসটাকে এগিয়ে আনার, এবং এগিয়ে এনে রেটিনায় ফোকাস করানো। তো সেইটা একটা কারেকশন হয়ে গেল, যাতে হাইপারমেট্রোপিয়া থাকলো না। কিন্তু এইবারে যদি এই মুহূর্তে অ্যাকমোডেশনটাকে লস করে দেওয়া হয়, প্যারালাইসিস করা হয়, ঠিক আছে, কিছু আই ড্রপস আছে যেগুলো অ্যাকমোডেশনকে রেস্ট করতে বা অ্যাকমোডেশনকে লস করতে ইউজ করা হয়, কিছু ড্রাগস আছে যেগুলোকে সাইক্লোপ্লেজিক ড্রাগ বলা হয়। তো সেই ড্রাগগুলো দিয়ে প্যারালাইসিস অফ অ্যাকমোডেশন করলে আমাদের একটা হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করে, ঠিক আছে। তো এটা একটা গেল, এগুলো হচ্ছে আদার কজ। এবার আমরা দেখে নিই যে টাইপস অফ হাইপারমেট্রোপিয়া, যে কি কি টাইপের হাইপারমেট্রোপিয়া হয়। ফার্স্ট হচ্ছে ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের হাইপারমেট্রোপিয়া হচ্ছে নর্মালি, হাইপারমেট্রোপিয়াকে বলা হয় ফার সাইটেডনেস, ঠিক আছে, ফার সাইটেডনেস। যদিও এটা সব ক্ষেত্রে এরকম নয় যে পেশেন্ট হাইপারমেট্রোপিয়া মানেই সে দূরে দেখতে পাচ্ছে আর কাছে দেখতে পাচ্ছে না, কখনো কখনো পেশেন্ট দূরেরও দেখতে পারে না, যাকে তখন কি করা হয়, প্লাস অর্থাৎ কনভেক্স কনভেক্স লেন্স দিয়ে কারেক্ট করা হয়, যেটা হাইপারমেট্রোপিয়াতে নর্মালি কারেকশন করা হয়, অর্থাৎ তার ডিস্টেন্স ভিশনও কম থাকে। কিন্তু ফারসাইটেডনেস কেন বলছে, কারণ হচ্ছে যে এই যে কিছু ক্ষেত্রে যখন আমরা অ্যাকমোডেশনটাকে লস করে দিচ্ছি, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রপারলি হাইপারমেট্রোপিয়া পাচ্ছি, ঠিক আছে, প্রপারলি হাইপারমেট্রোপিয়া পাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের যে নিয়ার ভিশন, অর্থাৎ কাছের কোনো জিনিসকে দেখতে আমাদের অ্যাকমোডেশন অনেক বেশি হেল্প করে, ঠিক আছে, অ্যাকমোডেশন আমাদের নিয়ার ভিশনের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে নিয়ার ভিশনও আমার চলে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এটা আমি প্রাইমারিলি দেখছি যে আমার নিয়ার ভিশন চলে যাচ্ছে, কিন্তু আমি ডিস্টেন্স তবুও দেখতে পাচ্ছি, নিয়ার দেখতে পাচ্ছি না। তো দ্যাট ইজ ওয়াই আমরা ফার সাইটেডনেস বলা হয় হাইপারমেট্রোপিয়াকে। আর হাইপারমেট্রোপিয়ার আরেকটা নাম হচ্ছে হাইপারোপিয়া, হাইপারোপিয়া, ঠিক আছে। তো ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া হচ্ছে অ্যামাউন্ট অফ হাইপারমেট্রোপিয়া আপ টু ওয়ান ডায়াপ্টার উইচ ইজ ওভারকাম বাই দ্য নর্মাল টোন অফ সিলিয়ারি মাসেলস, অর্থাৎ যে নর্মাল যে সিলিয়ারি মাসেলস কন্ট্রাকশনের ফলে যে অ্যাকমোডেশনের ঘটনাটা ঘটে, নর্মাল একদম যেটা আমাদের নর্মাল, ঠিক আছে, সেখানে কোনো রকম ফোর্সফুলি অ্যাকমোডেশন হবে না, ঠিক আছে, একদম নর্মাল অ্যাকমোডেশন যেটা অটোনোমাসলি হচ্ছে, সেই অটোনোমাসলি যে অ্যাকমোডেশন যেটা নর্মাল টোন অফ সিলিয়ারি মাসেল, নর্মাল যে সিলিয়ারি মাসেলসের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের ফলে আমাদের লেন্স তার নিজের কার্ভেচার চেঞ্জ করে করে সেই প্লাস ওয়ান ডায়াপ্টার অবধি
অ্যাডাল্ট এজে, যদিও এটা যখন বয়স কম থাকে সেটা কিন্তু প্লাস ওয়ান ডায়াপ্টারের বেশি হয়, ঠিক আছে? এই প্লাস ওয়ান ডায়াপ্টারটা কিন্তু ওই মোটামুটি 40 ইয়ার্স এর আশেপাশে গিয়ে এটা ওয়ান ডায়াপ্টার দেখা গেছে, যে একটা পেশেন্ট তার নিজের ওয়ান ডায়াপ্টার হাইপারমেট্রোপিয়াকে কারেক্ট করে নিতে পারছে তার নিজের কি নর্মাল টোন অফ সিলিয়ারি মাসেলস দিয়ে। অর্থাৎ নর্মাল তার যে অ্যাকোমোডেশন রয়েছে, যে সামান্য অ্যাকোমোডেশন রয়েছে চোখে, কিন্তু এই অ্যাকোমোডেশন কিন্তু যত বয়স বাড়বে তত কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং কমতে কমতে আলটিমেটলি জিরো হয়ে যায়, ঠিক আছে? তো ফিজিওলজিক্যাল টোন অফ সিলিয়ারি মাসেল ইজ গ্রেটার ইন চিলড্রেন অ্যান্ড ডিক্রিজেস উইথ এজ, যেটা আমি বললাম যে এই ফিজিওলজিক্যাল যে সিলিয়ারি মাসেলস এর কন্ট্রাকশনের ফলে যে অ্যাকোমোডেশন হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা ফিজিওলজিক্যাল টোন অফ সিলিয়ারি মাসেল বলবো, সেটা সব থেকে বেশি থাকে বাচ্চাদের মধ্যে, চিলড্রেনদের মধ্যে, এবং ধীরে ধীরে যখন বয়স বাড়ে সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে সেটা কিন্তু জিরো হয়ে যায়, অ্যাকোমোডেশন আর থাকে না। এবং আরো একটা ব্যাপার বলি, যে ক্ষেত্রে যেমন হচ্ছে এই যে অ্যাবসেন্স অফ লেন্স, অ্যাফেকিয়া, তার কিন্তু অ্যাকোমোডেশন জিরো, অ্যাকোমোডেশন থাকছে না, ঠিক আছে? অর্থাৎ তার কিন্তু কোনো ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া থাকবে না। এরপরে আসি ম্যানিফেস্ট হাইপারমেট্রো। ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া হচ্ছে যে একটা পয়েন্ট, মানে একটা পোর্শন হাইপারমেট্রোপিয়াকে যদি টোটাল আমি ধরি, এত অ্যামাউন্ট অফ হাইপারমেট্রোপিয়া আছে, এত ডায়াপ্টার, তো তার মধ্যে একটা পোর্শন তো আমার নর্মাল চোখ তার অ্যাকোমোডেশন দিয়ে কারেক্ট করছে, কিন্তু আরো কিছু বাকি হাইপারমেট্রোপিয়া আছে যেটাকে আমরা বলবো ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া। এবার তার মধ্যে আবার দুটো ভাগ আছে, সেই দুটো ভাগ আমরা দেখে নেবো। যেমন রেস্ট অ্যামাউন্ট অফ হাইপারমেট্রোপিয়া বা হাইপারমেট্রোপিয়া হুইচ ইজ নট কারেক্টেড বাই দ্য ইনহারেন্ট টোন অফ সিলিয়ারি মাসেলস, অর্থাৎ সিলিয়ারি মাসেলস তার নিজের কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে অ্যাকোমোডেশন করিয়ে তার কারেক্ট করতে পারছে না, তো সেইটা আমরা কি করব, ম্যানিফেস্টের আন্ডারে ফেলবো সেই হাইপারমেট্রোপিয়া। এবং তার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, একটা হচ্ছে অ্যাবসোলুট। তো ফ্যাকাল্টেটিভ আর অ্যাবসোলুটের মধ্যে যেটা হচ্ছে, ফার্স্টে ফ্যাকাল্টেটিভ, যেখানে হচ্ছে পেশেন্ট তার নিজের এফোর্ট লাগাচ্ছে ফোর্সফুলি, মানে অ্যাকোমোডেশন তো আছেই কিন্তু পেশেন্ট একটা তার নিজের এফোর্ট দিয়ে অ্যাকোমোডেটিভ পাওয়ারটাকে আর একটু বেশি বাড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে? নিজের আরো চেষ্টায় সে অ্যাকোমোডেশনটাকে আরো বেশি ফোর্সফুলি অ্যাকোমোডেশন করার চেষ্টা করছে, অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। তো কারেক্টেড বাই অ্যাকোমোডেশন বাই বাই পেশেন্টস এফোর্ট, পেশেন্টস এফোর্ট, ঠিক আছে? এবং এফোর্ট করে তা হয়তো আরেকটু কারেক্ট করে নিতে পারলো হাইপারমেট্রোপিয়া, তারপরেও আরো একটু বাকি যে পোর্শন হাইপারমেট্রোপিয়া যেটা আর কারেক্ট করা যাচ্ছে না নর্মালি, সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ রিমেনিং আর আনকারেক্টেড হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফর্মুলা, টোটাল হাইপারমেট্রোপিয়া ইকুয়ালস টু ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া অ্যান্ড ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া, বোঝা গেল? আচ্ছা, এবারে এখান থেকে আমি একটা জিনিস বলবো, যে এখানে কিন্তু আলাদা আলাদা একদম স্টেপ বাই স্টেপ কিছু প্রসিডিওর আছে যে কিভাবে হাইপারমেট্রোপিয়া ডায়াগনোস করা হয়। তো সেখানে আমাদের আলাদা আলাদা করে কিন্তু বের করতে হয় যে ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া, ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া, তার মধ্যে ফ্যাকাল্টেটিভ, এবং যেটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট এবং আলটিমেটলি টোটাল হাইপারমেট্রোপিয়া। এরকম প্রত্যেকটা কিন্তু এই টোটাল হাইপারমেট্রোপিয়া আমাদের কিন্তু আলাদা করে বের করার পদ্ধতি আছে, সেটা অন্য কোনো ক্লাসে তোমাদেরকে বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাম্প্লিটিউড অফ অ্যাকোমোডেশন। এখানে কি বলছে, যে এইটা হচ্ছে যে পেশেন্টের সব থেকে নিয়ার পয়েন্ট যেখানে কোনো বস্তুকে সে ফোকাস করতে পারে, এবং সব থেকে দূরে যে বস্তুকে ফোকাস করতে পারে, এই যে দুজন, অর্থাৎ ফার পয়েন্ট আর নিয়ার পয়েন্ট, এই দুটো ডিস্টেন্স, এটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড অফ অ্যাকোমোডেশন, ঠিক আছে? কারণ হচ্ছে তার নিজের যে অ্যাকোমোডেশন পাওয়ার, লেন্সের কার্ভেচার চেঞ্জ করা, ঠিক আছে, সেই চেঞ্জ করার ক্ষমতাটা কমে যাচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম মানে ফার পয়েন্ট সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং যেটা নিয়ার পয়েন্ট সেটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে? কেন? কারণ কার্ভেচার চেঞ্জ করার যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে লেন্সে। তার ফলে কি হচ্ছে, যে ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া
আস্তে আস্তে কমছে, যেখানে আমরা দেখেছি পেশেন্ট তার নিজের যে এফোর্ট, নিজের যে চেষ্টা, ঠিক আছে, সেই চেষ্টাটা আর কাজে লাগছে না, করতে পারছে না, কারণ তার অ্যাকোমোডেশন উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তখন তার নর্মাল যে যেটা তার নর্মাল বেসিক যে অ্যাকোমোডেশন রয়েছে, যেটা তার বডির রেসপন্স, বডির যে রেসপন্স করছে, বা তার চোখের নিজের যে রেসপন্সিভ যে অ্যাকোমোডেশন রয়েছে, রেসপন্স করছে, সেই অ্যাকোমোডেশন দিয়ে সে কারেক্ট করছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, সেটা কিন্তু এই ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, এবং আমরা দেখেছি যে ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া ইকুয়ালস টু ফ্যাকাল্টেটিভ প্লাস অ্যাবসলিউট। তো এখানে ফ্যাকাল্টেটিভ জিরো হয়ে যাচ্ছে, এবং জিরো হয়ে গেলে কি হচ্ছে, আমার ম্যানিফেস্ট ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া ইকুয়ালস টু অ্যাবসলিউট হাইপারমেট্রোপিয়া ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যেটা আমরা আনকারেক্টেড, অর্থাৎ সেইখানে আমাকে বাইরে থেকে এক্সটার্নাল গ্লাস দিয়ে আমাকে, যেটা হচ্ছে কনভেক্স লেন্স দিয়ে আমাদের কারেক্ট করতে হচ্ছে অ্যাবসলিউট হাইপারমেট্রোপিয়া, সেখানে আর নিজের যে এফোর্ট দিয়ে যেটুকু কারেক্ট করতে পারছিল, ফোর্সফুল এফোর্ট দিয়ে, সেটা আর কাজ করছে না। তো সেটাই বলছে গেট কমপ্লিটলি অ্যাবোলিশড, কমপ্লিটলি চলে যায় ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া বয়সের সাথে সাথে, এবং তার সাথে অ্যাম্পলিটিউড অফ অ্যাকোমোডেশন কমে যায়, এবং আফটার সার্টেন এজ অ্যান্ড দেন ম্যানিফেস্ট উইল বি ইকুয়াল টু হাইপারমেট্রোপিয়া, যেটা আমি তোমাদের এখনই বললাম, ঠিক আছে। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিমটমস। সিমটমস এর মধ্যে সব থেকে কমন ব্লারিং অফ ভিশন, দেখতে ঝাপসা লাগে, ঠিক আছে। এবার এক্ষেত্রে এই যে ব্লারিং অফ ভিশনের অনেকগুলো ক্যাটাগরিজ আছে, যেমন যেমন হচ্ছে ইয়ং পেশেন্ট, যারা বয়স অনেক ছোট ছোট, যারা 5 বছরের নিচে বা 10 বছরের নিচে, তাদের যেহেতু অ্যাকোমোডেশন অনেক বেশি থাকে, তো তাদের দেখা গেছে যে +2 to +3 diopter হাইপারমেট্রোপিয়া, তারা কিন্তু নিজেরাই নিজেদের চোখে কারেকশন হয়ে যায়, তাদের কিন্তু কোনো এক্সটার্নাল গ্লাস বা চশমা দরকার পড়ে না। তো এক্ষেত্রে দেখা গেছে তাদের একটা তো হচ্ছে অ্যাকোমোডেশন হাই, তাদের ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া কাজ করছে, প্লাস তাদের ফ্যাকাল্টেটিভ হাই হাইপারমেট্রোপিয়া কাজ করছে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকটা কারেকশন হয়ে যাচ্ছে হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। তারা এফোর্ট দেওয়ার চেষ্টা করছে, এফোর্ট দিয়ে তারা কারেক্ট করে নিচ্ছে। তো এই ক্ষেত্রে তাদের ব্লারিং অফ সিমটম এর থেকে বেশি সিমটমস আছে, সেটা হচ্ছে অ্যাস্থেনোপিক সিমটম, যেটা আমরা পরে পড়বো। এই যে অ্যাস্থেনোপিক সিমটম, সেখানে হচ্ছে চোখে জল পড়া, চোখে লাল হওয়া, মাথার যন্ত্রণা করা, ঠিক আছে, একটা ইরিটেশন ফিল হওয়া, ঠিক আছে। তো বিশেষ করে নিয়ার ওয়ার্ক বা পড়াশোনা করতে গেলে তারা পড়াশোনার প্রতি মানে মানে তাদের ইন্টারেস্টটা চলে যাচ্ছে, বেশিক্ষণ পড়তে পারছে না, মাথা যন্ত্রণা করছে, চোখে জল আসছে, চোখে ব্যথা করছে, হ্যাঁ, কান্নাকাটি করছে। তো এই ধরনের সমস্যা হয়, টায়ার্ড আইজ, হেড এক, রেড আই, ওয়াটারিং, ফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং, বারবার খালি চোখে চোখ বোলা, চোখে ডলছে, এটা একটা খুব সমস্যা। এবং এর জন্য কি হয়, বাচ্চাদের বিভিন্ন রকমের ইনফেকশন জনিত সমস্যা আসে, ঠিক আছে, যে বারবার চোখে ফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং করছে, বারবার চোখ ডলছে, তার ফলে চোখে রাবিং করছে, নোংরা হাত চোখে দিচ্ছে বাচ্চাদের, যার ফলে কিন্তু নানান রকমের চোখে ইনফেকশন হয়, চোখে আইলিডের ইনফেকশন হয়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু একটা কারণ থাকে। তো ব্লারিং অফ ভিশন যে থাকতেই হবে ছোটদের তা কিন্তু নয়, এবং কিন্তু বড় বয়সে গিয়ে সেটা কিন্তু এই ব্লারিং অফ ভিশনটা কিন্তু তখন বেশি দেখতে পাওয়া যায় বড়দের মধ্যে, কারণ তখন অ্যাকোমোডেশনটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে এবং অ্যাকোমোডেশন কাজ করে না। তো ল্যাটেন্ট অ্যান্ড হাই ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া আর কম্পেনসেটেড ইন দ্য চিলড্রেন বাই দেয়ার অ্যাকোমোডেটিভ রিজার্ভ, যেটা আমি একটু আগে বললাম যে তাদের যে অ্যাকোমোডেশন পাওয়ার আছে তাদের ভেতরে, সেই অ্যাকোমোডেশন পাওয়ার দিয়ে তারা ল্যাটেন্ট আর ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া কারেক্ট করে নিচ্ছে, এবং তাতেই তাদের অনেকটা হাইপারমেট্রোপিয়া কভার আপ হয়ে যাচ্ছে। অ্যান্ড ডাজ নট কজ এনি সিমটমস লাইক ব্লারিং অফ ভিশন, যদিও বা কোনো সিমটমস আসে, সেগুলো হচ্ছে এই টায়ার্ড অফ আইজ, হেড এক, এগুলো আসে, এবং সেটাও কি হয়, যদি প্রলংড অ্যাকোমোডেটিভ এফোর্ট করলে, অর্থাৎ অনেকক্ষণ সময় ধরে যদি এরকম চেষ্টা করছে, সে হালকা তো সে ঝাপসা করছে, আর তার চেয়েও বড় কথা যেহেতু তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটি লেভেলটা কম, সুতরাং তারা বলতে পারে না তাদের সমস্যাগুলো। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তারা অনেকটা সময় ধরে তারা কোনো কিছুর ওপর ফোকাস দিয়ে কাজ করার চেষ্টা করছে ফোর্সফুলি, তারপর একটা স্ট্রেন পড়ছে, আই স্ট্রেন পড়ছে, যার জন্য কি হচ্ছে ফ্যাটিগ হচ্ছে, অ্যান্ড অ্যাস্থেনোপিক সিমটম, যেগুলো একটু আগে আমি বললাম। আর কি হতে পারে, মিস অ্যালাইনমেন্ট অফ আইস হতে পারে, ঠিক আছে। মিস অ্যালাইনমেন্ট অফ আইস দুটো কারণে হতে পারে, মিস অ্যালাইনমেন্ট অফ আইস এটাকে আমরা অনেকভাবে আরেকটা টার্ম ইউজ করে বলতে পারি, সেটা হচ্ছে একটা স্কুইন ডেভেলপ
করতে পারে, ঠিক আছে? সেটা কিরকম হয়, বিশেষ করে নিয়ার কাছের হতে পারে, যে যেহেতু অ্যাকোমোডেশন হাই, তো বেশি অ্যাকোমোডেশন বা বেশি অ্যাকোমোডেটিভ ফোর্স অ্যাপ্লাই করার জন্য কি হচ্ছে, মানে বেশি পরিমাণে আইবল কি হচ্ছে মিডিয়ালি ডেভিয়েট করার একটা প্রবণতা আছে, যেগুলো হচ্ছে কনভার্জেন্স স্কুইন ডেভেলপ করার একটা প্রবণতা বাড়তে পারে। এটা একটা হতে পারে। আর একটা সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা চোখে অনেক হাই হাইপারমেট্রোপিয়া রয়েছে ছোট বয়সে, আর একটা চোখে কম হাইপারমেট্রোপিয়া রয়েছে বা কম পাওয়ার রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা অ্যাম্বলায়োপিয়া ডেভেলপ করার একটা সম্ভাবনা রয়েছে। অ্যাম্বলায়োপিয়া, ইউনিল্যাটারাল অ্যাম্বলায়োপিয়া একটা ডেভেলপ করার সম্ভাবনা থেকে যায়। প্রেসবায়োপিক সিমটমস মে শো প্রি ম্যাচিউরলি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে 35, 36, 37 ইয়ার্স যখন হয়, মানে 40-র পরে আমাদের নর্মালি প্রেসবায়োপি আসে, কিন্তু 40-র আগেই অনেকে কাছের দৃষ্টি মানে কাছের জিনিস দেখার সমস্যা আসে, তো তাদের ক্ষেত্রে এটাই প্রবলেম হয়, তাদের অ্যাকোমোডেশন বেশি তাড়াতাড়ি ইয়ে হয়ে যাচ্ছে, তাদের উইক হয়ে যাচ্ছে অ্যাকোমোডেশন অফ লেন্স, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা কারেক্ট করার সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ তাদের কারেক্ট করার, অর্থাৎ তাদের যে অপটিক্যাল এরার বা রিফ্র্যাকটিভ এরার, ডিস্টেন্স এবং দেন নিয়ার কিন্তু কারেক্ট করার একটা প্রয়োজনীয়তা থাকছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাকোমোডেশন যত উইক হচ্ছে তত আমার কিন্তু যে অ্যাবসলিউট হাইপারমেট্রোপিয়া সেটা আমার কিন্তু বাড়ছে, ঠিক আছে? চলে আসি সাইন। সাইন হচ্ছে কি কি আমরা সাইন দেখতে পাই, যেরকম হচ্ছে স্মল সাইজ অফ আইবল, আইবলের সাইজ তো অবভিয়াসলি, কারণ অ্যাক্সিয়াল লেন্থ ছোট হয়ে গেল, আইবলটাও সাইজে ছোট হবে, সেটা দেখা, সেটা এক্ষেত্রে হয়। লেস কার্ভেচার অফ অ্যান্টেরিয়ার সার্ফেস অফ কর্নিয়া, কর্নিয়া কার্ভেচার আমাদের ওই যে আমি প্রথমেই বললাম না যে ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভেচার অফ কর্নিয়া অ্যান্ড লেন্স, তো এটা একটা দেখতে পাওয়া যায়। তো লেন্সটা তো আমরা দেখতে পাবো না ভিতরে, কিন্তু কর্নিয়াটা বাইরে আছে সেটা আমরা দেখতে পাবো, যে কর্নিয়ার যে কার্ভেচার সেটা হয়তো খুব খুব একটা বেশি কার্ভ নয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কার্ভনেসটা কম থাকার, কর্নিয়া কার্ভনেস কম থাকার ফলে হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করতে পারে, এবং তার সাথে সাথে যেটা আসবে, এবার কর্নিয়ার কার্ভনেস কমছে, হ্যাঁ, তার ফলে কি হচ্ছে অ্যান্টেরিয়ার চেম্বারের স্পেসও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে শ্যালো ডেপথ অফ অ্যান্টেরিয়ার চেম্বার দেখতে পাওয়া যায়। আচ্ছা, কিছু ফান্ডাস অর্থাৎ রেটিনা যদি আমরা ফান্ডোস্কোপি করা হয়, ফান্ডোস্কোপি করলে কিছু সিমটম সাইন্স দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে প্যাপিলাইটি, অর্থাৎ প্যাপিলাইটিস এর মতো, নট প্যাপিলাইটিস, সিউডো প্যাপিলাইটিস দেখা যায়, অর্থাৎ এখানে অপটিক ডিস্কের একটা চেঞ্জ দেখতে পাওয়া যায়। আমি তোমাদের স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিচ্ছি, তো এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে অপটিক ডিস্ক, প্রমিনেন্টলি অপটিক ডিস্ক দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? এবং অনেক ভাস্কুলার অপটিক ডিস্ক দেখতে পাওয়া যায়, অপটিক ডিস্কের মধ্যে প্রচুর ব্লাড ভেসেলস দেখতে পাওয়া যায়, তো এরকম একটা সাইন দেখা যায়, ঠিক আছে? এবং এগুলো যারা অপথালমোলজিস্টরা রয়েছেন তারা এগুলো তাদের যে অপথালমোস্কোপ দিয়ে তারা এগুলো ডায়াগনোস করেন। এছাড়া রয়েছে সাইন যেগুলো হচ্ছে অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়া মে বি প্রেজেন্ট, আমি যেটা বলছিলাম যে মানে ওভার ইউজ অফ অ্যাকোমোডেশন, বেশি অ্যাকোমোডেশনের ওপর বেশি নির্ভর হওয়ার ফলে কি হচ্ছে অ্যাকোমোডেশন, কারণ অ্যাকোমোডেশন অনেক বেশি হাই, তো সেটা বেশি ইউজ হচ্ছে, তো তার ফলে কি হচ্ছে আমাদের ইসোট্রপিয়া অর্থাৎ ইনওয়ার্ড ডেভিয়েশন অফ আইবল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমরা ডায়াগনোসিস আমরা দেখবো যে কিভাবে আমরা বুঝবো যে পেশেন্টের হাইপারমেট্রোপিয়া হচ্ছে, সেখানে নর্মালি হচ্ছে অবজেক্টিভ রিফ্র্যাকশন, যে যার আন্ডারে আমাদের রয়েছে অটো রিফ্র্যাক্টোমিটার বা অটো রিফ্র্যাক্টোমেট্রি, ঠিক আছে? তো সেগুলো মানে নর্মালি অপটিক্যাল শপগুলোতে যেগুলো বলা হয় যে কম্পিউটারাইজড আই টেস্টিং বলে না, ওই ওই এই জিনিসই আর কি, ঠিক আছে? তো এই অটো রিফ্র্যাক্টোমিটার, তো অটো রিফ্র্যাক্টোমিটারে আমরা দেখে নিই যে তার রিফ্র্যাক্টিভ এরারে কি বলছে, যে যদি দেখা যায় যে প্লাস দেখাচ্ছে তার মানে তার একটা হাইপারমেট্রোপিয়া রয়েছে, এটা আমরা বুঝতে পারি। এছাড়া যদি আমরা আরো ভালো করে যদি দেখতে পাই, আমি যেটা বললাম যে আলাদা আলাদা করে যদি আমি ডায়াগনোস করতে চাই যে এর
টোটাল হাইপার, এই পেশেন্টটা টোটাল হাইপারমেট্রোপিয়া কত, ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া কত, ম্যানিফেস্টের মধ্যে যেটা রয়েছে আমাদের ফ্যাকাল্টেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট কত, তো এগুলো আলাদা আলাদা করে বের করতে যদি চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সাইক্লোপ্লেজিয়া করে করতে হবে, রেটিনোস্কোপি করে করতে হবে, করলে আমরা ডায়াগনোস করতে পারি। এছাড়া আছে ইউএসজি এ স্ক্যান। ইউএসজি এ স্ক্যান হচ্ছে এক ধরনের যন্ত্র যেটা দিয়ে আমরা অ্যাক্সিয়াল লেন্থটাকে মেজার করে দেখে নিই, যদি দেখি 24 মিলিমিটারের কম আছে তার মানে আমরা বুঝতে পারবো যে এটা একটা হাইপারমেট্রোপিক পেশেন্ট, ঠিক আছে। এইভাবেও আমরা জাজ করতে পারি, বাট এক্ষেত্রে শুধুমাত্র ইউএসজি স্ক্যান দিয়ে আমরা শুধু অ্যাক্সিয়াল হাইপারমেট্রোপিয়াকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, নেক্সট চলে আসি কমপ্লিকেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কমপ্লিকেশনস আমরা দেখে নিই যে অ্যাকোমোডেটিভ ইসোট্রোপিয়া মে বি সিন অফ এজ 2 to 3 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের নিচে। এই যেহেতু আমাদের 5 বছরের নিচে বা ছোট বাচ্চাদের কিন্তু ডিস্টেন্স ভিশন কিন্তু খুব ভালো ডেভেলপ করে না, ঠিক আছে, এখন অবধি কমপ্লিটলি, তো তাদের নিয়ার ভিশনটাই বেশি আগে ডেভেলপ করে, কারণ তাদের অ্যাকোমোডেশন অনেক হাই থাকে। এবং অ্যাকোমোডেটিভ ইসোট্রোপিয়া ডেভেলপ করছে বেশি পরিমাণে অ্যাকোমোডেশন, মানে অ্যাকোমোডেশন বেশি মানে নিয়ার ভিশনের ক্ষেত্রে অ্যাকোমোডেশন করবে এবং বেশি কনভার্জেন্সি হবে, আর বেশি কনভার্জেন্স অফ বোথ আইবল হওয়ার ফলে একটা ইসোট্রোপিয়া ডেভেলপ করার সম্ভাবনা থাকবে। এবার এখানেও যদি আবার ভ্যারিয়েশন থাকে, একটা চোখে বেশি অ্যাকোমোডেশন হচ্ছে, একটা চোখে একটু কম অ্যাকোমোডেশন হচ্ছে, সেক্ষেত্রে তো ডেফিনেটলি ইউনিল্যাটারাল ইসোট্রোপিয়া ডেভেলপ করবেই করবে, তো সেটা একটা সমস্যা হয়, এটা একটা কমপ্লিকেশন। সেকেন্ড হচ্ছে অ্যাম্বলায়োপিয়া, যেটা আমি বললাম যে একটা চোখে হাই হাইপারমেট্রোপিয়া, একটা চোখে হাইপারমেট্রোপিয়া নেই বা থাকলেও খুব সামান্য আছে, তার ফলে দুটো একটা মানে হিউজ গ্যাপ হয়ে যাচ্ছে, একটা অ্যানাইসোমেট্রোপিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা হাই হাই ডিফারেন্সে অ্যানাইসোমেট্রোপিয়া হয়ে যাচ্ছে, তো সেখান থেকে আর তার ফলে কি হচ্ছে 5 থেকে 6 বছরের মধ্যে অকুলার ডেভেলপমেন্ট চলে, তো রেটিনা ডেভেলপমেন্টটা তার মানে ওখানে ব্যাঘাত ঘটছে, যেখানে হাই হাই হাইপারমেট্রোপিয়া রয়েছে সেখানে অ্যাম্বলায়োপিয়া ডেভেলপ করে যাবে, তো সেটা একটা চান্সেস থাকে। আর্লি অনসেট অফ প্রেসবায়োপিয়া, যেটা আমি বললাম যে 40-এর আগেই কারো কারো প্রেসবায়োপিয়া আসতে পারে যদি তার হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করে, তো সেক্ষেত্রে তার অ্যাকোমোডেশন কমে যাচ্ছে ধীরে ধীরে বয়সের সাথে সাথে। আর্লি প্রেসবায়োপিয়া কি হচ্ছে 40 পরে স্টার্ট হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে আমাদের ডিস্টেন্স অ্যাকোমোডেশনকে যদি আমরা লস করি, সেখানে আমরা ধরে নিচ্ছি আমাদের ইমেট্রোপিয়া রয়েছে, ঠিক আছে, অর্থাৎ যেখানে কোনো রিফ্র্যাকটিভ এরার নেই। যখন নিয়ারের যে আমার অ্যাকোমোডেশন, নিয়ারের জন্য যে অ্যাকোমোডেশন, সেটা আমাদের 44 উইক হয়ে যায়। এবার তার সাথে এখানে যখন হাইপারমেট্রোপিয়া আছে, তার মানে এখানে ডিস্টেন্সেরও একটা সমস্যা রয়েছে, অর্থাৎ ডিস্টেন্সের যে অ্যাকোমোডেশন সেখানেও আমার উইকনেস আছে, তো তার ফলে কি হচ্ছে আমার ফোকাসটা পিছনে পড়ছে, ঠিক আছে, যেটা আমার নর্মাল প্রেসবায়োপিক ফোকাস এবং ডিস্টেন্স ফোকাস দুটোই আমার বিহাইন্ড দ্য রেটিনা পড়ছে, যার জন্য কি হচ্ছে হাইপারমেট্রোপিয়ার সাথে সাথে আমার প্রেসবায়োপিয়াটাও ডেভেলপ করে যাচ্ছে ফর নিয়ার অ্যান্ড ডিস্টেন্স বোথ। তো এই নিয়ার অ্যান্ড ডিস্টেন্স বোথ কারেকশন হয়ে যাচ্ছে একটাই আমার কনভেক্স লেন্স দিয়ে, অর্থাৎ হাইপারমেট্রোপিক গ্লাস দিয়ে আমি কারেক্ট যখনই করে নিচ্ছি তখন হাইপারমেট্রোপিয়াও কারেক্ট হয়ে যাচ্ছে এবং তার সাথে আমার নিয়ারটাও কারেক্ট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা আর্লি অনসেট অফ প্রেসবায়োপিয়া ডেভেলপ করে। ডেভেলপমেন্ট অফ প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, কারণ আমরা আগেই পড়েছি যে এখানে কি হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়ার চেম্বারটা শ্যালো হচ্ছে, কমে যাচ্ছে, শ্যালো ডেপথ অফ অ্যান্টেরিয়ার চেম্বার হচ্ছে, ঠিক আছে, ডিউ টু ডিক্রিজ অফ কার্ভেচার অফ কর্নিয়া, তো সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। রিকারেন্ট হর্ডিওলাম এক্সটার্নাম ব্লেফারাইটিস চ্যালাসিয়েন্স আর কমন, অর্থাৎ আমি একটু আগে বললাম যে এই সমস্ত বিশেষ করে এগুলো বাচ্চাদের বেশি হয়, কেন, কারণ বাচ্চাদের কি হচ্ছে অনেক হাই অ্যাকোমোডেশন থাকছে, সেই অ্যাকোমোডেশনের জন্য তারা কি করছে নিজেরা তাদের অ্যাকোমোডেশন দিয়ে তাদের হাইপারমেট্রোপিয়াকে কম্পেনসেট করার চেষ্টা করছে, হাইপারমেট্রোপিয়াকে কারেক্ট করার চেষ্টা করছে নিজেরাই, নিজে নিজে এফোর্ট দিয়ে, যার ফলে কি হচ্ছে মাঝে মাঝে ব্লারিং হচ্ছে, তখন সে রাবিং করছে হাত দিয়ে, তার চোখ ডলছে, চোখে বারবার হাত দিচ্ছে, যার ফলে হাতের ময়লা চোখে যাচ্ছে এবং সেখান থেকে এই বিভিন্ন রকমের যে ডিজিজ গুলো হার্ডিওলাম এক্সটার্নাল ব্লেফারাইটিস চ্যালাজিয়ান, যেগুলোকে আমরা বাংলায় পাতি বাংলায় বলি আঞ্জনি, ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো হয়। নেক্সট চলে আসি ট্রিটমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অপটিক্যাল ট্রিটমেন্ট, যেটা আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স আর একটা হচ্ছে এক্সটার্নাল গ্লাস। এক্সটার্নাল গ্লাস যেটা আমরা ইউজ করা হয় সেটা হচ্ছে কনভেক্স বা প্লাস পাওয়ার, যেটা আমরা প্লাস দিয়ে ডিনোট করা হয়, প্লাস পাওয়ার দিয়ে নর্মালি কারেক্ট করা হয়।
এবং সেকেন্ড অপশন হচ্ছে সার্জারি অপারেশন, ঠিক আছে? তো কিছু ক্ষেত্রে যাদের অনেক হাই হাইপারমেট্রোপিয়া থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অনেক মোটা গ্লাস থাকে, তো সেই ক্ষেত্রে তারা চাইলে অপথালমোলজিস্টদের সাথে কনসাল্ট করে তারা সার্জারি করাতে পারে। বাট সেখানে কিন্তু অনেক রকমের টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেগুলোকে আগে ফুলফিল করতে হয়, সেগুলো আগে চেক আপ করাতে হয়, যদি সেগুলো এলিজিবল হয় অপারেশনের জন্য দেন বিভিন্ন রকমের রিফ্র্যাকটিভ সার্জারি করানো যেতে পারে। কি কি সেই রিফ্র্যাকটিভ সার্জারি গুলো তোমাদের পড়তে হবে, নামগুলো খালি দেখে নাও। পিআরকে অর্থাৎ ফটো রিফ্র্যাকটিভ কেরাটেকটোমি ফর লো টু মডারেট হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ +2, 2, +3 ডায়াপ্টার অব দি কারেকশন করা যেতে পারে। ল্যাসিক লেজার অ্যাসিস্টেড ইনসিটু কেরাটো মাইলিউসিস ফর মডারেট টু হাই হাইপারমেট্রোপিয়া আপ টু +5, +6 ডায়াপ্টার অব দি কারেক্ট করা যেতে পারে। থ্রি হচ্ছে ফেকিক আইওএল ইমপ্ল্যান্টেশন স্পেশালি ফর অ্যাফেকিক পেশেন্ট। এইটা এই জিনিসটা কখন করা হবে, যেমন ধরো কোনো পেশেন্ট, এইটা বেসিক্যালি চট করে ফেকিক আইওএল করা হয় না, বেসিক্যালি করা হয় যখন ধরো কোনো পেশেন্টের ক্যাটারাক্ট হয়ে গেছে এবং হাই হাইপারমেট্রোপিয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটা সুযোগ যে তার যেহেতু ক্যাটারাক্ট, সেহেতু তার লেন্স ক্রিস্টালাইন লেন্সটা বা ক্যাটারাক্টটাকে এক্সট্র্যাক্ট করে নেওয়া হলো, ক্যাটারাক্টটাকে অর্থাৎ ছানিটাকে কেটে ফেলে দেওয়া হলো এবং তার জায়গায় কি হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স বসানো হলো। এবার ইন্ট্রাকুলার লেন্স যে বসানো হয়, সেই ইন্ট্রাকুলার লেন্স বসানোর মেইন পারপাস হচ্ছে টু মেক আওয়ার আই ইমেট্রোপিক, অর্থাৎ কোন রকম রিফ্র্যাকটিভ এরার যাতে না থাকে, এইটাই হচ্ছে মেইন পারপাস আইওএল বসানো। তো সেইখানে আইওএল দিয়ে আমি হাইপারমেট্রোপিয়া একই সাথে কারেক্ট হয়ে যাচ্ছে, আমার অপারেশন হয়ে গেল, ছানি কাটা হয়ে গেল এবং তার সাথে আমার আইওএল বসে কি আমার রিফ্র্যাকটিভ এরার কারেকশন হয়ে গেল। তো ফেকিক আইওএল এভাবে আমরা কারেক্ট করতে পারি। সো আজকের ক্লাস তোমাদের এই অবধি। তো যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, ডাউটস থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের আজকের ক্লাস এই অবধি থাকলো, সবাই নোটসটা করে নেবে যারা অটোমেটিক স্টুডেন্টরা আছো। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও ক্লাসের ভিডিওগুলোর আপডেটস তোমরা পেতে পারো। তো সো অল দ্য ভেরি বেস্ট, কিপ স্টাডিং, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।